তুমি আজ বলো না, ওকে বলতে দাও, তুমি আজ বলবে না। হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা অনেক ভালো আছি। আজকে ব্লগটা কিন্তু শুরু করছি। তো আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব ইচা মাছের একটা রেসিপি। তো সেটা আমি রান্না করব না, সেটা মা রান্না করবে। আর একটু ঠান্ডা লেগে গেছে তাই নাকটা বন্ধ, জানি না কেমন আওয়াজটা শোনা যাচ্ছে। তো যাই হোক, চলো এবার যাই কে দেখি মা কী করছে। আর রেসিপিটা অসাধারণ হতে চলেছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখতে থাকো, আমাদের সাথে থাকো, পাশে থাকো। তো চলো এবার গিয়ে দেখি। তো এই যে দেখো গাইস, এখানে মা কী কী নিয়েছে রেসিপিটা বানানোর জন্য। তো এখানে আছে আলু, শিম, তারপর চাউলের চাল, মানে বাটা হয়ে গেছে, চালের বাটে, চালের গুঁড়ো বেটে নিয়েছি, আর ইচা ইচা এগুলো বাটা হয়ে গেছে, ইচা মাছটা। আর এটা কি, কোনটা এটা কি মাছ? এটাও ইচা মাছ, এটাও ইচা মাছ, মানে কিছুটা বেটে নিয়েছো আর কিছুটা এভাবে রেখে, এটা এভাবে রেখেছি, একটু ভাজা করে নেব। এই যে তো বাটাটা আসলে দেখাইনি, আর এখানে আলু শিম এগুলো আগেই কেটে রাখা হয়েছে। এবার মশলাগুলো দিয়ে দিই, হলুদ গুঁড়ো, নুন। এবার এটাকে মেখে নেবে? হ্যাঁ মেখে নেব। তো এই যে দেখো মশলাটা দেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজ কুচিটা মা কেটে রেখেছিল সেটাও নিয়ে নিয়েছে। তো এবার এটাকে ভালো করে মাখা হয়ে যাচ্ছে। এবার চালের পেস্টটাও নিয়ে নি, সবগুলো দেব না, সবগুলো দেবে বেশি হয়ে যাবে। হয়ে গেছে, তো এটাকে ভালো করে মাখা হয়ে গেছে। তো এই যে দেখো, এবার মা গ্যাসটা অন করে নিচ্ছে প্রথমে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেছে, আর এবার মা বড়াগুলো ছেড়ে দিচ্ছে, ইচের বড়াগুলো ছেড়ে, সরি, ইচের বড়াগুলো করে নিচ্ছে। ইচে মাছের বড়াগুলো মা করে নিচ্ছে, আর তোমরা তো জানো সবাই মা মাছ খেতে কতটুকু ভালোবাসে। ইচে মাছটা আসলে আমারও ভালো লাগে, আমাদের সবারই অনেক ফেভারিট। তো এবার মা এগুলো একটু পাল্টে দিচ্ছে, ইচের বড়াগুলো। এটা মাখার সময় যেই কালারটা হয়েছিল সেই কালারের মতন হয়ে গেছে। কেমন হয়েছে কালারটা? ইচের বড়া করলে এরকমই হয় কালারটা। হ্যাঁ আরেকদিন করেছিলে না সেরকম, মানে সেম হয়েছে। তো এগুলো বড়া করা হয়ে গেছে, এবার মা এগুলো তুলে নিচ্ছে। তো সবগুলো এভাবে মা করে নেবে বড়া। তো বড়াটা নামানো হয়ে গেছে, আর এবার মা ফোড়ন দিয়ে দিচ্ছে, পেঁয়াজ, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটা ছাড়া হয়ে গেল, এবার আলু শিম এটাও ছাড়া হয়ে যাবে। তো এবার মা মশলাটাও দিয়ে দেবে, সিম্পল মশলাগুলো ইউজ করবে, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন এগুলো। তো সব মশলা দেওয়া হয়ে গেল, আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। তো গাইস, মা এটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছে, তো মশলাগুলো কষানো হয়ে গেছে, সরি মশলা বলছি, শিম আলু এগুলো। তো এবার মা ঝোলটা দিয়ে দেবে।
তো অনেকক্ষণ ধরে মশলাটা কষানো হয়েছিল, আর এবার ঝোলটা দেওয়া হয়ে গেল। তো এবার ঝোলের মধ্যে জাল ওঠার পর বড়াগুলো ছাড়া হয়ে যাবে। ঢেকে দেব না? হল না, লাগবে না, স্টিমটা বাড়িয়ে দিয়ে দাও। ঠিক আছে, হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ পুরো জাল উঠে গেছে, আর এবার মা গরম মশলা দিয়ে তারপর বড়াটাও ছেড়ে দেবে। বড়াটা দিয়ে দিই? তুমি তো প্রথমে বড়া ছাড়ো, তারপর গরম মশলা দাও। বড়াটা দেওয়ার পর যখন গরম মশলা দেবো, বেশি নাড়াচাড়া করবো, ভেঙে যাবে না, তাই তাই আগে গরম মশলাটা দিয়ে দিলে, তারপর এবার বড়া দিয়ে দিচ্ছি। কটা দিয়েছি গুনে না? গুনে কি হবে, কম পড়লে তো এখান থেকে নেওয়া যাবে, এখানে অনেকগুলো রয়ে গেছে। তো চলো এবার আমরা খেতে চলে যাই। তো গাইস দেখতে পাচ্ছ আমরা সবাই এসে পড়েছি, সবাই বলতে আমি আর বনু। তো আমরা টেস্ট করে বলবো কেমন হয়েছে। তোমরা দেখি রেসিপি দেখি বুঝে গেছো যে টেস্টি হবে, অনেক টেস্টি হবে। চলো টেস্ট করে দেখি। জাস্ট অসম, খুব টেস্টি হয়েছে। দারুন। ও আর কথা বলবে না, আর কারোর দিকে তাকাবে না, ও শুধু খেয়ে যাবে দেখবে। হ্যাঁ স্টার্ট হলো। আরে এতটাই টেস্টি হয়েছে, দারুন হয়েছে, কি বলবো। সত্যি তোমাদের পেয়ে আমি অনেক ধন্য, কিন্তু তোমরা যে আমার সুসন্তান, অনেক ধন্য। তো গাইস রেসিপিটা অনেক টেস্টি হয়েছে, কি বলবো। তুমি আজ বলো না, ওকে বলতে দাও, তুমি আজ বলবে না। অনেক টেস্টি, এভাবে না, সুন্দর করে বলো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিয়ে দিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না। তো ফিরে আসছে নতুন ভিডিও নিয়ে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর তোমরা কি রেসিপি দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। তো সবাই ভালো থেকো, বাই বাই।